বাজার খবর জানাবো এবারে রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন আর ঈদের পর দাম বেড়ে যাওয়ার কারণটা কি মামুন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজারে এখানে নিত্যপণ্যের যে শাকসবজি থেকে শুরু করে মুদি যেসব পণ্য আছে সেগুলোর সরবরাহ কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে এবং এখানে ঈদের পরপর এখনও কিন্তু সেভাবে জমে ওঠেনি যেমনটা ঈদের আগে দেখা গিয়েছিল এখনও অনেক মানুষ ঢাকার বাইরে থাকার কারণেই কিন্তু বাজার পরিস্থিতি বাজারে এখনও তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না সেই হিসাবে বাজারে যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে পণ্যের সেটা আসলে নিশ্চিতভাবে বলাই যাচ্ছে কিন্তু দাম বেড়ে যাওয়ার কারণ আসলে কি সেটা আপনি জিজ্ঞেস জানতে চাচ্ছিলেন আসলে দাম বেড়ে যাওয়ার কারণও আসলে অনেকগুলো প্রথম কারণ হচ্ছে যে আসলে আমাদের ব্যবসায়ীদের একটা বাড়তি মুনাফা করার প্রবণতা থাকে এটা কিন্তু দীর্ঘদিনের একটা বড় সমস্যা এবং তারা সেক্ষেত্রে নানা ধরনের অজুহাত দেখায় আর এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের জন্য যে আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং সরকারি অন্যান্য যেসব সংস্থা কাজ করে তারা আসলে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে এক প্রকার ব্যর্থই হচ্ছে যে কারণে আসলে এই পরিস্থিতিটা এখনো রয়ে গেছে এবং নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এটার উন্নতি হচ্ছে না বরঞ্চ নানা অজুহাতে বিভিন্ন সময় দাম বাড়ছে পণ্যের তো এই যে দাম দাম বাড়তি মুনাফা করার একটা প্রবণতা এর পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমাদের অনেকগুলো মধ্যস্বত্বভোগীর ভোগীর হাত বদলের কারণে অর্থাৎ একটা পণ্য উৎপাদকের কাছ থেকে শুরু করে একদম ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সেটা এত মধ্যসত্ত ভোগীর হাত বদল হয় যাতে পণ্যের দামটা কিন্তু দ্বিগুণের বেশি হয়ে যায় আর দ্বিগুণের বেশি হয়ে যাওয়ার কারণেই কিন্তু ভোক্তার সেই দামের ভারটা বহন করতে হয় আর সেটা কিন্তু আমাদের দেশীয় পণ্য বলেন আর আমদানি করা বিদেশি পণ্যের কথা বলেন সব পণ্যের ক্ষেত্রে একই অবস্থা আমরা বাজেটের সময় বেশ কিছু প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমাদের যেসব পণ্য বিদেশ থেকে আসে সেক্ষেত্রে উঁচু শুল্ক হার একটা বড় সমস্যা সেই উচ্চ শুল্ক হারের কারণেও কিন্তু আমাদের পণ্যের দাম বেড়ে যায় আর সেটা বহন করতে হয় কিন্তু ভোক্তাকে প্রথমে যদিও ব্যবসায়ীরা সেই শুল্ক পরিশোধ করে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ভোক্তাই এই এই শুল্ক পরিশোধ করতে হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে কি এই যে এইসব পণ্য পরিবহনের ক্ষেত্রে যে পরিবহন ভাড়া বেড়ে গেছে এবং এক ধরনের চাঁদাবাজি কিন্তু এখন রয়ে গেছে বিভিন্ন বাজারে বিভিন্ন বড় যেমন কারণ বাজার শ্যাম বাজার কাপ্তান বাজার এসব জায়গায় কিন্তু এখনও কিছু চা চাঁদাবাজির ঘটনা রয়ে যাওয়ার কারণেই যারা খুচরা বিক্রেতা আছেন তারা আড়তদারদের কাছ থেকে এসব পণ্য কিনে আনার সময় যে চাঁদা দেন সেটাও কিন্তু এই পণ্যের সাথে যোগ হয়ে যায় তখন কিন্তু আসলে এই দামটা বেড়ে যায় এই সব কিছু আসলে বড় কারণ এর বাইরে যেটা আসলে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা অর্থাৎ চাহিদা অনুযায়ী বাজারে যে যোগান সেটা যদি ঠিক থাকে তাহলে পণ্যের দাম ঠিক থাকবে এমনটাই বলা হচ্ছে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরেও নানা অজুহাত দেখিয়ে কিন্তু সেই পণ্যের দাম বাড়তি রাখা হচ্ছে এবং সেজন্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আমরা উচ্চ মূল্যস্ফীতিতে এখন বর্তমানে রয়েছি সরকারি হিসাবে প্রায় দশ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে সার্বিকভাবে এবং খাদ্য ক্ষেত্রে সেটি আরও বেশি এই উচ্চ মূল্যস্ফীতির কারণেও কিন্তু সাধারণ মানুষ ভুগছে এবং বিশেষ করে গরিব মানুষ অল্প আয়ের মানুষ কিন্তু বেশি ভুগছে কারণ তারা যেসব পণ্য কিনে সেসব পণ্যের দাম হিসাব করলে কিন্তু মূল্যস্ফীতিটা বিশ শতাংশের উপরে যেটা গবেষণা সংস্থার বিভিন্ন গবেষকরা বলছেন তো এইসব বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে টেকসই নীতি গ্রহণ করতে হবে এবং জরুরি পদক্ষেপ নিতে হবে তাহলেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে মামুন রাকিব ধন্যবাদ আপনাকে রাজধানী মোহাম্মদপুর কাঁচাবাজার থেকে জানাছিলেন সহকর্মী রাকিব হোসেন